বর্তমান সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে বরাবরের মতোই গণমাধ্যমের কণ্ঠরোধ করতে মাফিয়ারা সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছে সাংবাদিক নেতারা। দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার মাহমুদ শরীফ ও দেশ টিভির সাংবাদিক ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা এবং কালবেলার সাংবাদিক জাকির হোসেন লিটনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তলবের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন তারা। নিন্দা জানিয়ে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের আহ্বান জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সহ বিএফইউজে ও ডিআরইউ নেতারা। এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুইজনের বিরুদ্ধে তারা মামলা দিয়েছে, মানহানির মামলা। রিপোর্টটা যখন রিপোর্টাররা করে, আপনারা জানেন যে তারা সকলের বক্তব্য নেওয়ার চেষ্টা করে এবং যার বিরুদ্ধে রিপোর্ট যাবে তারও বক্তব্য নিয়ে থাকে। কিন্তু এখানে দুঃখের বিষয়ে আমি জানতে পারলাম যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে কয়েকবার চেষ্টা করার পরেও তারা কোনো বক্তব্য দেয়নি, বরঞ্চ তারা এই রিপোর্ট প্রকাশের পরেই তারা মামলা করেছে। এটা অনৈতিক, এই অধিকারটা তাদের নেই। কারণ তারা যদি বক্তব্য দিয়ে থাকতেন তাহলে বলতে পারতেন, তারা বক্তব্য দেয়নি, এড়িয়ে গিয়েছেন, প্লাস তারা অনৈতিকভাবে মামলা করেছেন। আরেকটি বিষয় হলো আমাদের জাকির হোসেন লিটন, কালবেলার একজন সিনিয়র সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য, তার বিরুদ্ধে একটি সমন জারি করা হয়েছে যে তাকে শুনানিতে হাজির হতে হবে। কেন, এটা আমি আগেও দেখেছি, গত সরকারের সময়ও দেখেছিলাম আমাদের রিপোর্টারদের বিরুদ্ধে, তখনও আমরা কিন্তু বিবৃতি দিয়েছি। সুতরাং এই যে ধারা, তার মানে কি সাংবাদিকদের নিরাপত্তা কি কখনোই থাকবে না? আমরা তো জানি যে বর্তমান সরকার, এই নতুন সরকার এবং নতুন বাংলাদেশ হিসেবে তারা আবির্ভূত হয়েছে এবং সাংবাদিকদের অধিকার, সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করবে এবং তারা তাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়েও তারা আলোচনা করেছেন এবং সকলকে জানিয়েছেন। তাহলে এই যে দেশ টিভির মাহমুদ শরীফ, আরিফ হাসান উনিয়নের ম্যানেজিং ডিরেক্টর এবং ফারুক হোসেন জয়েন্ট চিফ নিউজ এডিটর, আর এদিকে শাহাদাত নিশা, শামসুর রহমান ইন্ডিপেন্ডেন্টের, আর জাকির হোসেন লিটন, তাদের নিরাপত্তা কোথায়? তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে, কারো কারো বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, আমরা একটা ধিক্কার জানাই, নিন্দা জানাই, গভীর নিন্দা জানাই। এই নিন্দার ভাষা আমাদের রিপোর্টাররা, আমাদের নেতৃবৃন্দ দিয়ে গেছে। ঢাকা রিপোর্টার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি শহীদ ভাই কিন্তু বলেছেন যথার্থই, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক খুরশিদ ভাই তার বক্তব্যে বলেছেন এবং ঢাকা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব বাসির জামাল ভাই কিন্তু সংক্ষিপ্ত ভাবে হলেও তারা কিন্তু তাদের বক্তব্য দিয়ে গেছেন এখানকার বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসেবে। সুতরাং আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই, রিপোর্টাররা দেশের জন্য কাজ করে, তারা প্রফেশনাল রিপোর্ট করে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করলে সাংবাদিকরা বসে থাকবে না। আপনারা জেনেছেন অনেক সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, এই হত্যা মামলার বিষয়ে আমি বলতে চাই আপনারা যাচাই বাছাই করুন, সাংবাদিকরা যদি সম্পৃক্ত না থাকে তাদেরকে এই হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাই বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদেরকে। আর যাদের বিরুদ্ধে সম্পৃক্ততা থাকবে তাদের বিরুদ্ধে আপনারা মামলা চালিয়ে যান, এটা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ অন্যান্য সাংবাদিক সংগঠন বিরুদ্ধে সংগঠনগুলো কোনো কথা বলবে না। আপনারা যেগুলো সম্পৃক্ততা নাই সেগুলোকে অবশ্যই আপনারা অব্যাহতি দিবেন, এটাই হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির বক্তব্য। আর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মনে করে যে শহীদ ভাই একটি কথা বলেছেন, মাননীয় কোর্ট তারা কিন্তু দেখবেন, ওনারা দেখবেন, আগামীকে শুনানি করবেন এবং শুনানিতে তারা, আমি আশা করব যে তারা এই শুনানিটা করে এই মিথ্যা কেসগুলোকে তারা খারিজ করে দেবেন। আমি সরকারের সঙ্গে একই কথা বলতে চাই, সাংবাদিকদের কলম দমিয়ে রাখা যাবে না, সাংবাদিকরা সঠিকভাবে কাজ করবে, তবে দুর্নীতিবাজদের বিরুদ্ধেই কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে, তারা দেশের জন্য কাজ করবে সাংবাদিকরা। এই সাংবাদিক সমাজ আগেও প্রতিবাদ করেছে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সবসময় তাদের রিপোর্টারদের অধিকারকে রক্ষা করার জন্য রাস্তায় নেমে যায়, আগামীতেও নামবে, এবং এই যেন ধারাটা অব্যাহত
থাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি আমব্রেলা, তারা কাজ করে যাবে রিপোর্টারদের অধিকার, রিপোর্টারদের স্বার্থের জন্য, রিপোর্টারদের প্রফেশনকে অক্ষুণ্ণ রাখার জন্য আগামীতেও কাজ করবে এবং আপনারা থাকবেন। এতক্ষণ যারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই অনুষ্ঠানে অংশগ্রহণ